সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। নওদায় চলন্ত ট্রেকারের ধাক্কায় আহত 8, রবিবার রাত্রি 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে নওদা থানার ত্রিমোহিনী ঝাউবোনা ব্রিজের কাছে। রবিবার রাত্রিবেলা বেলডাঙ্গা আমতলা রাজ্য সড়ক হয়ে একটি ট্রেকার বেলডাঙ্গা থেকে আমতলার দিকে যাচ্ছিল। নওদা থানার ত্রিমোহিনী ঝাউবোনা ব্রিজের কাছে আসতেই চলন্ত ট্রেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে, এরপর চায়ের দোকানে বসে থাকা ইমলাকা হক নামে এক ব্যক্তিকে ধাক্কা মারে, পাশাপাশি একটি মোটর সাইকেল গিয়ে ধাক্কা মারে ওই ট্রেকার। ঘটনাস্থলে কমপক্ষে 8 জন জখম হন। আহতদের স্থানীয় চিকিৎসার পর ইমলাক হককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। উত্তেজিত জনতা ট্রেকারটিকে ভাঙচুর চালায়। পরে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপরে ট্রেকারটা এসে এখানে মোটরসাইকেলকে আগে মেরে মোটরসাইকেলটা ঘুরে দেয়। ঘুরে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আরেকটা ট্রেকার গাড়ি ছিল, সেই ট্রেকারকে সামনাসামনি গিয়ে মেরেছে, তার সঙ্গে বেশ কয়েকটা লোকও খামে। ট্রেকারটা কোথা থেকে আসছিল? বেলডাঙ্গার দিক থেকে আসছিল, আমতলা দিকে যেটা আসছিল সেটা দাঁড়িয়ে ছিল বাসস্ট্যান্ডে, আসছিল ও এসে মেরেছে। কজন মতো খাম হয়েছে? 4-5 জন হবে মোটামুটি অনুমান, ওই সময় বলা যায় না, 8-10 জন হবে বলে মনে হচ্ছে।